Obaidul kader, Awami League secretary. গতবার কতগুলো গতকাল কতগুলো খুব আপত্তিকর মন্তব্য করেছে আপনাদের খবর কি আপুর শুইয়া আছে টাকার বস্তার উপর আমরা নাকি দুবাই থেকে টাকা পাই আর আমি নাকি টাকার উপর শুইয়া আছি টাকারে টাকা দুবাইয়ে টাকা সমস্ত রাজনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে তিনি কথাগুলো বলেছেন এবং আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন সেই আক্রমণে তিনি বলেছেন আমরা নাকি দুবাই থেকে টাকা পাই আর আমি নাকি টাকার উপর শুয়ে আছি শুনেছ তো আমি অভিনেতাদেরকে সব কিছু এইটুকু বলতে চাই যে অযথা বেশি ঘাঁটাবেন না কাদা থেকে কিন্তু কেঁচো বেরিয়ে আসে কাদা কাটতে গেলে আপনারা কি করেন না করেন গোটা বাংলাদেশের মানুষ জানে কিভাবে অর্থ উপার্জন করেন সবাই জানে আমরা আমাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি আমরা কারো পয়সায় রাজনীতি করি না আমাদের দলের মানুষেরা প্রত্যেকটি সদস্য তার নিজেরা চাঁদা দিয়ে এই ওর দেখছেন প্রতিটি অনুষ্ঠান প্রত্যেকটা সরকারে নিজেরা নিজেদের পয়সা দিয়ে তারা এই সমস্ত সমাবেশ করছেন জনগণের কাছে দাঁড়াচ্ছেন এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য এবং আমরা যারা রাজনীতি করি আমরা কোনোদিনই কোনো কারো কাছ থেকে ওই ধরনের টাকা পয়সা নিয়ে রাজনীতি করি না আর আপনারা কি করেন না করেন এটা বাংলাদেশ হিস্ট্রি আর পর থেকে সবাই জানে হঠাৎ রাতারাতি কলা গাছ আপনার ফুলে কলা গাছ হয়ে যাচ্ছেন আপনাদের কে কোথায় হাজার হাজার কোটি টাকার বাড়ি করছেন কে কোথায় ব্যাংকের লোন নিয়ে পাচার করে দিচ্ছেন আপনার সেই ক্যানাডাতে বেগমপাড়া আপনার সিঙ্গাপুর মালয়েশিয়াতে সেকেন্ড হোম করছেন বাংলাদেশের মানুষ সব খবর রাখে কে কয়টা ব্যাংকের মালিক হলেন কারা কোথায় আমেরিকাতে কতগুলো বাড়ি করেছেন আর এমনিতে এমনি দেশের মানুষের টাকা দিয়ে 43 কোটি টাকা দিয়ে আপনারা সচিবদের বাড়ি তৈরি করতে চান কার টাকা এই দেশের মানুষের টাকা এই দেশের মানুষের ট্যাক্সের পয়সা সেগুলো নিয়ে আজকে আপনাদের চেহারার দিকে তাকানো যায় না আর বড় বড় বলছি বিশেষ দেখে যান কি দেখব আপনারা সমস্ত সরকারি গাড়ি ঘোড়া সরকারি টাকা ব্যবহার করে যে লোকজন নিয়ে আসলেন বিশাল নিরাপত্তা বলয়ের মধ্যে সরকারি জায়গার মধ্যে সেখানেও তো সেইভাবে চেয়ার পর্যন্ত পূর্ণ করতে পারলেন না 22,000 চেয়ার ছিল আজকে পত্রিকা আসছে তো 22,000 চেয়ার যদি পূর্ণ না হয় তাহলে কত লোক হয়েছে সেটা আপনারা নির্ভর করবেন যাই হোক আমি কথাটা আলোচনা করতে চাইনি কিন্তু যেহেতু উনি আমাকে ব্যক্তিগতভাবে আমার নাম বলেছেন আমি সেই কারণে এগুলো কথা বললাম যে আমরা এখানে সব নিজের উপার্জনের টাকা পৈতৃক সম্পত্তি বিক্রি করেও আমরা রাজনীতি করি আমরা আশা করি না একজন এত বড় রাজনৈতিক দলের একজন সাধারণ সম্পাদক তার মুখ থেকে এই ধরনের অশালীন এবং ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ আসবে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করলে সামাল দিতে পারবেন না প্লিজ আমি এটা আপনাদের মাধ্যমে বলছি যে সামাল দিতে পারবেন না তখন কেউ বাদ যাবেন না কেউ বাদ যাবেন না কার কোথায় কত বাড়ি ঘর আছে কত টাকা সরিয়েছেন কিভাবে সরিয়েছেন কিভাবে নিয়ে গেছেন সব এই দেশের মানুষ জানে এবং তা প্রকাশিত হবে